হে আসসালামু আলাইকুম দোস্ত, কে আছে আপ লোক? তো বন্ধুরা, যারা রেডমি 9 ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে গুড নিউজ আছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এমআইইউ 13 কিন্তু রেডমি 9 ডিভাইসের জন্য রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, দেরি না করে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে দেখাবো রেডমি 9 এ এমআইইউ 13 কবে আপডেট রিলিজ হবে, আর এই আপডেটে কি কি চেঞ্জেস আর কি কি ফিচার্স থাকতেছে। তো বন্ধুরা, গ্লোবাল স্টেবল ভার্সনে কবে রিলিজ হবে আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এমআইইউ 13.0.1.0 স্টেবল ভার্সন। তো বন্ধুরা, রেডমি 9 ডিভাইসের জন্য কিন্তু এমআইইউ 13 রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকজনে বলতে পারেন যে ভাইয়া, আপনার কাছে তো রেডমি 9 ডিভাইসটি অ্যাভেলেবেল নেই, আপনি কিভাবে দেখাইতেছেন? তো বন্ধুরা, আমার কাছে শাওমির সাথে কিন্তু কন্ট্যাক্ট করা আছে, তারা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু তাদের আপডেট গুলো কিন্তু আমাদের কাছে পোস্ট করে থাকে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এমআইইউ 13 কিন্তু রেডমি 9 ডিভাইসের জন্য রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কবে আপডেটটি রিলিজ হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাওমির একটি অফিসিয়াল সাইটে প্রবেশ করে আছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি 9 এমআইইউ 13 আপডেট ইজ কামিং সুইন টু চায়না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা, রেডমি 9 এমআইইউ 13 আপডেট রেডি, এমআইইউ 13.0.4.0 চাইনিজ ভার্সনে আপনারা দেখতে পাচ্ছেন চায়নাতে কিন্তু রেডমি 9 ডিভাইসের জন্য এমআইইউ 13 রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের গ্লোবাল ভার্সনে এটা আপডেট কবে রিলিজ হবে আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে কিন্তু প্রত্যেকটি নিউজ কিন্তু এখানে লেখা আছে, আপনারা আমি কিন্তু আপনাদেরকে পাঠে পাঠে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 6 ঘন্টা হয়েছে পুষ্টি করা হয়েছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 6 আওয়ার্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে স্কুল করে নিচের দিকে আসলে কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন তথ্য, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সেন্ট রেডমি 9 এমআইইউ 13 আপডেট রেডি, শাওমি রিলিজ আপডেট টু ডিভাইস। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিন্তু আপনারা ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন 25% এন্ড দেখতে পাচ্ছেন আরো কিন্তু তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আরো স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, রেডমি 9 লঞ্চ এমআইইউ 11 বেস্ট অন অ্যান্ড্রয়েড 10 আউট ফর বক্স, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রেডমি 9 ডিভাইসটি কিন্তু অ্যান্ড্রয়েড 10 এর সাথে এমআইইউ 11 এর সাথে কিন্তু রিলিজ হয়েছিল, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুরিং গুলো, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই রোম ডিভাইস। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এমআইইউ 13.0.4.0 চাইনিজ রুমের জন্য কিন্তু এটা রিলিজ হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আপডেট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখতেছেন 13। তো বন্ধুরা, এখান থেকে আরো স্ক্রল করে নিচের দিকে আসলে কিন্তু আপনারা আরো তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেকজনে বলতে পারেন যে ভাইয়া, রেডমি 9 এ কি অ্যান্ড্রয়েড 12 আপডেট আসবে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড 12 আসবে, অবশ্যই অ্যান্ড্রয়েড 12 আপডেট আসবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12, আপনি এখান থেকে দেখতেছেন রিলিজ টু অ্যান্ড্রয়েড 12 আপডেট, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সাথে কিন্তু এমআইইউ 13 আপডেট আসবে। তো বন্ধুরা, যারা চাইনিজ রুম ইউজ করেন তারা চাইলে কিন্তু এখান থেকে আপডেটটি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন যদি আপনাদের আপডেটটি না এসে থাকে। এটা শুধুমাত্র টেস্টিং এর জন্য রিলিজ হয়েছে, দু একদিনের মধ্যে কিন্তু চায়না যারা রোম ইউজ করেন তাদের জন্য ফুলভাবে পাবলিক ভাবে রিলিজ হয়ে যাবে। আর যারা গ্লোবাল রোম ইউজ করেন তারা অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করতে হবে, ওয়েট করার পর তাই কিন্তু টেস্টিং এর জন্য রিলিজ হবে, তারপর 1 মান্থের পরে কিন্তু আপনারা ফুলভাবে রিলিজ পেয়ে যাবেন, পাবলিক ভাবে এটা রিলিজ হয়ে যাবে গ্লোবালে। আর যদি আপডেটটি পাবলিক ভাবে রিলিজ হয় গ্লোবালে তাহলে কিন্তু এই চ্যানেলে আবারও আরেকটি ভিডিও পেয়ে আপডেটের নিউজটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু